এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ নিয়ে আসছি। ফের উত্তেজনা ভারত পাকিস্তান, লিপা উপত্যকার উপরে পাকিস্তানের জঙ্গি ছাউনি গুড়িয়ে দিল ভারতীয় সেনা, লকে কড়া পাহারায় ভারতীয় সেনা, অন্যদিকে পাকিস্তানের দূতাবাসে ইরানে লাগানো হয়েছিল ভারত বিরোধী পোস্টার, আর তাতেই ইরানের রোশানলে পড়ল পাকিস্তান। তো এমনই কিন্তু একটি বড় সড় ব্রেকিং নিউজ আসছে। তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওতে একটু লাইক করবে, নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। জানা যাচ্ছে আজাদ কাশ্মীরের লিপা ভ্যালির বিপরীতে পাণ্ডু এলাকায় পাকিস্তানি পোস্ট ধ্বংস করেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, সোমবার সকাল থেকে এই অপারেশন শুরু করেছে জওয়ানরা। সূত্র মারফত খবর পেয়ে পাকিস্তানকে ফের শিক্ষা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে সেনা। ওই পোস্টগুলি থেকে জম্মু কাশ্মীরের বিভিন্ন ভারতীয় গ্রামকে টার্গেট করেছিল পাকিস্তান। সেখানকার গ্রামবাসীদের কাজে লাগিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে জানা যাচ্ছে ভারত। পোস্টগুলি থেকে সন্ত্রাসবাদীদের লঞ্চ প্যাড হিসাবে ব্যবহার করা হচ্ছিল। জম্মু কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে ক্রমশ সুর চড়াচ্ছে পাকিস্তান। দিন কয়েক আগে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা একেবারে কাছে প্রায় ব্রিগেড সমান পাক সেনা মোতায়েন করেছিল ইসলামাবাদ। সেই থেকে পাক সেনাদের গতিবিধির দিকে নজর রাখছে ভারতীয় সেনাবাহিনী। কাশ্মীরের বাঘ ও কুটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে 200-এর বেশি পাক সেনা মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো আপত্তিকর প্রজেশন এই সেনাবাহিনী নেয়নি বলে জানিয়েছে ভারত। তবে প্রতি মুহূর্তে ওদের উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের যে লস্কর ই তৈবা এবং জৈশ ই মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী সংগঠনগুলি নতুন করে সক্রিয় হয়ে উঠেছিল এবং নিয়োগ প্রক্রিয়া জোর করদমে চলছে, সেই খবর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের কাছে। তার জেরে সোমবারের এই অপারেশন বলে মনে করা হচ্ছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর থেকে আন্তর্জাতিক মহলে পাশে পাওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সেই কাজে ব্যর্থ হয়ে এবার তারা উপত্যকায় অশান্তি বাঁধানোর চেষ্টা করবে বলে সন্দেহ করেছে ভারত। অন্যদিকে ইরানেও জোর ধাক্কা পাকিস্তানকে। পাক দূতাবাসে ভারত বিরোধী ব্যানারটা নিয়ে ধমক খেল ইমরান, সতর্ক করা হলো পাকিস্তানকে। জানা যাচ্ছে কাশ্মীরের সমর্থনে জনমত গঠন করতে গিয়ে বিদেশের মাটিতে ধাক্কা গেল পাকিস্তান। ইরানে পাক দূতাবাস থেকে ভারত বিরোধী ব্যানার খুলে নিল ইরান পুলিশ। গত 15 আগস্ট পাকিস্তান কাশ্মীরি সলিডারিটি ডে সমর্থনে ব্যানার টাঙিয়েছিল উত্তর ইরানের মাশহাদে পাক দূতাবাসে। গভীর রাতে এসে ভারত বিরোধী সেই ব্যানার খুলে দেয় পুলিশ। তেহরানের পক্ষ থেকে পাকিস্তানকে এই নিয়ে সব জানানো হয়েছে, কোনো বিদেশের বিরুদ্ধে এই ধরনের ব্যানার টাঙানো কূটনৈতিক পরিপন্থী, এই ধরনের কাজকর্ম বরদাস্ত করবেন না ইরান সরকার। পাশাপাশি পাল্টা প্রশ্ন তোলা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। বলা হয়েছে ইসলামাবাদে ইরানের দূতাবাসে আমরা যদি সৌদি আরব বিরোধী কোনো ব্যানার টাঙাই তাহলে কি কেমন হবে, পাকিস্তান কি তা মেনে নেবে? পাকিস্তান যেমন প্রতিবেশী দেশ তেমনি ভারতও কোনো শত্রু নয়। এদিকে ইসলামাবাদে বেশ কয়েকটি ভারত বিরোধী বিক্ষোভের আয়োজন করে পাকিস্তান। বিষয়টি তেহরানকে জানায় দিল্লি। কাশ্মীরের সমর্থনে একটি দাবিপত্র ইরানের রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়। এদিকে গত সপ্তাহে লন্ডনে ভারতীয় হাইকমিশনের সামনে দুবার বিক্ষোভ দেখায় পাকিস্তানীয় খলিস্তানপন্থীরা। পাথর ছুড়ে ভেঙে দেওয়া হয় দূতাবাসের জানলা কাচ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে লন্ডন পুলিশ। তো এটা ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পাক দূতাবাসে ভারত বিরোধী ব্যানার টাঙিয়ে ধমক খেল পাকিস্তান। এই সঙ্গে লিপা উপত্যকায় উপরে পাকিস্তানের জঙ্গি ছাউনি গুড়িয়ে দিল ভারতীয় সেনা। এই প্রসঙ্গে আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে লিখবেন। নতুন হলে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।